আমি দেখলাম একটা ফেসবুকে যে সুব্রত বক্সী বা কাউর লেখা আমি পড়িও নি, আমি পাইনি ফেসবুকে। দেখলাম মমতা ছাড়া ছবি দেওয়া যাবে না। কেন? যারা যুব কংগ্রেস করে তৃণমূল তারা ছবি থেকে ছবি তো দেবে। আরে হাল ছেড়ে দে, ওরে হাল ছেড়ে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। প্রতি মুহূর্তে তো চেঞ্জ হচ্ছে না, এই আছি এই নেই, আমি যেন পাখি মেলি পাকনা, নিষেধের বাধা নেই, এই নেই শূন্য নেই, সব সীমা ছাড়িয়েই থাকে না। সেই জন্য এখন একটু ফেসবুকটা করতে হচ্ছে। আমি যখন আমি ফ্রি পাই সময় আর কি, আমি একটু শেলি, কিডস, বায়রন বা রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র পড়ি। সেই সময়টা আমি সৌগত রায় পড়ি না, আমি বলতে পারবো না উনি কী বলেছেন। আমার তো অভিষেকের মুখটা খুব ভালো লাগে, আমার তো কিরকম সুন্দর মিষ্টি মিষ্টি বাচ্চা লাগে, আর আর কার ভালো লাগে আমি কি করবো? হ্যাঁ, এই দলে মমতাজির পরে অভিষেকের মুখ ছাড়া আত্মকর মুখ আমার ওরা কত ভালো লাগে না। কেউ গোটা, কেউ মোটা, কেউ ছোটা, কেউ সরু। শীর্ষ নেতৃত্বের কড়া বার্তার পরেও ফের বিস্ফোরক মদন। ফেসবুকে সুব্রত বক্সী লিখেছেন, মমতা ছাড়া কারোর ছবি নয়, মমতা ছাড়া আর কারোর ছবি থাকবে না কেন? যারা যুব তৃণমূল করে তারা তো অভিষেকের ছবি দেবেই। প্রতি মুহূর্তে দলে এত পরিবর্তন হচ্ছে। আমি ফ্রি থাকলে শেলি, কিডস, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্রের লেখা পড়ি, সৌগত রায়ের লেখা পড়ি না। আমার অভিষেকের মুখ ভালো লাগে, দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেকের মুখই ভালো, বাকিরা কেউ গোটা, কেউ মোটা, কেউ সোটা, কেউ সরু। দুর্গাপুরে দলীয় কর্মসূচিতে ফের বিস্ফোরক মদন মিত্র। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।